बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलाम वालेकुम रहमतुल्लाह प्रिय शिक्षार्थीरा केमन आछो হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোই রেখেছেন আমি আশা করব বা দোয়া করব তোমরা যে যেখানে থাকবে স্বাস্থ্যবিধি মেনে ভালোভাবে থাকবে ইনশাআল্লাহ আজকে আমরা ভার্চুয়াল ক্লাসে তোমাদেরকে অনেক শুভেচ্ছা স্বাগত জানাই তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা ভালোভাবে দেখবে আমরা আজকের যে বিষয়টা আলোচনা করব ইংরেজি গ্রামার মেইন গ্রামারের মেইন জিনিস টেন্স বারোটা টেন্সের মধ্যে আমরা আজকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স শুরু করলাম খেয়াল করো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সাধারণভাবে সংজ্ঞা কাকে বলে সাধারণভাবে বর্তমানে কোনো কাজ করা হওয়া যাওয়া খাওয়া ইত্যাদি বুঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলে তিনিবার উপায় বাংলা ক্রিয়ার শেষে ই অ এ অন্তুষ্ট যেমন করি যাই খাই করে ইত্যাদি চিহ্ন থাকবে এগুলো খেয়াল করলে টেন্স খেয়াল করা যাবে যে বাংলা ক্রিয়ার শেষে ভালোভাবে খেয়াল করতে হবে তারপর শিক্ষার্থীরা দেখো বর্ষণ প্রণালী আরো টেন্সের মেইন জিনিস প্রথমে সাবজেক্ট বা কর্তা প্লাস মূল ভার বা ক্রিয়া প্লাস অবজেক্ট বা কর্ম হইবে অর্থাৎ তোমাকে টেন্স লিখতে হলে সর্বপ্রথম গঠনটা ভালোভাবে খেয়াল করতে হবে যেমন আমরা পানি পান করি আমি পানি পান করি আই ড্রিঙ্ক ওয়াটার আইডা সাবজেক্ট ড্রিঙ্কটা মূল ভাগ মেইন ভাগ ওয়াটার হলো অবজেক্ট বা কর্ম এই তিনটা জিনিস তোমাকে তোমাদেরকে অবশ্যই সাবজেক্ট ভার্ব অবজেক্ট খেয়াল করতে হবে এরপরে দেখো সে বল খেলে হি প্লেস ফুটবল সে বল খেলে হি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার প্লে ফুট প্লেস হলো ভার্ব থার্ড এস হওয়ার কারণ হলো হি থার্ড পারসন সিঙ্গুলার এর জন্য এস হয়েছে ফুটবলটা অবজেক্ট বা কর্ম তাহলে শুরুতে প্রথমে সাবজেক্ট বসে তারপর ভার্ব তারপর অবজেক্ট এরপরে দেখো সূর্য আমাদেরকে আলো দেয় দা সান গিভস আস লাইট সাধারণ কথা দা সান সাবজেক্ট গিভস মূল ভাগ বা মেইন ভাগ আস লাইট প্রথম অবজেক্ট দ্বিতীয় অবজেক্ট বা একটি অবজেক্ট বললে চলবে দা সানের আগে সূর্যের আগে দি বসে আর্টিকেলসে তোমরা পড়েছো নির্দিষ্ট করে পৃথিবীর একক জিনিসের উপরে পূর্বের দি বসে আর এখানে এস হওয়ার কারণ হলো সূর্য হলো থার্ড পারসন সিঙ্গুলার এর জন্য ভার্বের শেষে এস বা এর যোগ হয় এরপরে আমরা টেন্সে কিছু রুল থাকে নেগেটিভ ইন্টারগেটিভ হলে কি হবে সেই দিকে খেয়াল করব বাক্যটি নেগেটিভ হলে সাবজেক্টের পরে ডু নট বা ডাজ নট হইবে অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট ও অন্যান্য পারসনের ডু নট হইবে এটা খেয়াল করার বিষয় যে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার হলে সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট এবং অন্যান্য পারসনে ডু নট হইবে নেগেটিভ হলে যেমন উই ডু নট ওয়াস্ট টাইম আমরা সময় নষ্ট করি না উই ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার এর জন্য ডু নট হয়েছে ওয়াস্ট মেইন ভার টাইম অবজেক্ট এরপরে শিক্ষার্থীরা মিনা ডাজ নট গো টু স্কুল মিনা স্কুলে যায় না মিনা স্কুলে যায় না আর মিনা থার্ড পারসন এর জন্য ডাজ নট হয়েছে মিনা সাবজেক্ট ডাজ নট সাহায্যকারী ভাব গো মূল ভাব গো টু স্কুল স্কুলটা অবজেক্ট টুটা অবশ্য পি পজিশন তারপর শিক্ষার্থীরা আমরা আর একটা রুলে চলে যাব যেমন সেন্টেন্সটি ইন্টারগেটিভ হলে সাবজেক্টের পূর্বে ডু বা ডাজ হইবে অর্থাৎ বাক্যটা প্রশ্নবোধক হলে সাবজেক্টের পূর্বে সাহায্যকারী ভাবগুলো যাবে যেমন পূর্বে ডু বা ডাজ হইবে অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে
হইলে দাস ও অন্যান্য পার্সনে ডু হইবে। থার্ড পার্সন সিঙ্গুলার হলে দাস আর অন্যান্য পার্সন হলে ডু। যেমন ডু ইউ ড্রিঙ্ক মিল্ক, তুমি কি পানি পান করো, দুধ পান করো। ডু হল সাহায্যকারী ভাব, ইউটা সাবজেক্ট, ড্রিঙ্কটা মেইন ভাব, মূল ভাব, মিল্কটা অবজেক্ট। পোষ্যবোধকের কারণে সাবজেক্টের পূর্বে ডু এসেছে। তারপরে ডাজ সি রাইট এ লেটার, সে কি একটি পত্র লেখে, পোষ্যবোধক। তাহলে ডাজ সাহায্যকারী ভাব, সি সাবজেক্ট, রাইট মূল ভাব, আর লেটার দা অবজেক্ট। শিক্ষার্থীরা, আমরা আজকে ইংরেজি গ্রামারের মেইন জিনিস টেন্স কি বলা হয়, ইংরেজি গ্রামারের আত্মা। টেন্স ইজ দ্য সোল অফ ইংলিশ গ্রামার, টেন্স ইজ দ্য মাদার্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা হয়। আমরা টেন্সের প্রতি ভালো সজাগ থাকব ইনশাল্লাহ। আস্তে আস্তে আমরা 12টা টেন্স সুন্দরভাবে জানলে, ভালো করে বুঝলে, টেন্স ভয়েস, টেন্স ভালো করে পারলে ভয়েস পারা যাবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ন্যারেশন, এভরিথিং টেন্সের উপরে নির্ভর করে, আমরা সেটা ভালোভাবে খেয়াল করব ইনশাল্লাহ। আজকে আমরা এই টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের টেন্স আর একটা রুল আছে, সেটা আমরা দেখব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে আজকের ক্লাস সমাপ্ত করলাম। তোমরা যে যেখানে থাকো সুন্দর সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। আমি তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।